হ্যালো ফ্রেন্ডস, সাগরিকার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আজ আমি একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে চলুন ঘুরে দেখা যাক। ঝাড়শুকরায় অবস্থিত পাহাড়ি মন্দির, এই মন্দিরটি পাহাড়ের উপরে। মন্দিরের পাশে আছে ছোট পার্ক, আরও দেখার কিছু জিনিস আছে, তাহলে চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আগে মন্দির দর্শন করে নেওয়া যাক, তাহলে চলুন মন্দিরটা ঘুরে দেখে নিই। এই হলো সেই মন্দির, আর এই গেটটা দিয়ে পার্কের ভেতরে যাওয়া যায়, কিন্তু এখন এই গেটটা বন্ধ, অন্যদিকে গেট খোলা আছে, ওই দিক দিয়ে যাব। দেখুন নিচের দৃশ্যটা কত সুন্দর। এই হলো সেই পাহাড়ি মন্দির, খুব সুন্দর জায়গা, আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন। এখানে একটি শিবের ত্রিশূল আছে, দেখুন কত বড় বড় গাছ মন্দিরের পাশে। খুব সুন্দর দৃশ্য। এবার মন্দিরের সামনে যাওয়া যাক। এই যে ঠাকুরের মূর্তি, ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওখানে এখন বন্ধ আছে গেটটা, ঠাকুর মন্দির বন্ধ। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানো। মন্দির ঘুরে দেখা হয়ে গেল, এবার ওই পাহাড়ের নিচে পার্কে যাওয়া যাক। এই হলো মন্দির থেকে নিচের দিকে নেমে যেতে হবে, সামনে একটা গেট পড়বে। এখানে অনেক গাছপালা বন মতো, এই বনের মাঝে একটা দোকান বসেছে। এই হলো সেই পার্কে যাওয়ার গেট, এই গেট দিয়েই যেতে হবে। এবার নিচের দিকে যাচ্ছি আমরা, দেখুন কত সুন্দর সাজানো গোছানো, কত রকম ফুলের গাছ, পাতাবাহার, বিভিন্ন রকম ধরনের গাছ রয়েছে। এই যে সিঁড়ির ধাপ করা আছে, এই সিঁড়ির ধাপ দিয়ে আমরা নেমে নেমে যাব। তো সিঁড়ির ধাপের বাম পাশেই রয়েছে একটা রাস্তা, এই দিক দিয়ে যাওয়া যাবে। আমরা এদিকে না গিয়ে একদম নিচের দিকেই যাব। দেখুন কত সুন্দর পরিবেশ, কত গাছপালা, কত রকম লাগানো রয়েছে। আমরা একদম নিচে চলে এসেছি, কতটা নিচে এসেছি আমরা, নিচ থেকে উপরের দৃশ্যটা কত সুন্দর দেখতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন সরে যাওয়া যাক। এখানে বাচ্চাদের খেলার মতো অনেক জিনিস রয়েছে, দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, অনেক কিছুই রয়েছে। এইদিকে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে, দেখুন বাচ্চারা খেলছে। অবশ্যই লাইক করবেন, চলুন যাওয়া যাক।
এই পার্কের মধ্যেই রয়েছে একটা শিব ঠাকুর। তো সেই শিবের স্ট্যাচুর দিকে যাওয়া যাক। দেখুন গাছগুলো কত সুন্দর কেটে সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা বসার বেঞ্চ রয়েছে, এখানে কেউ বসে গল্প করতে পারে, বসতেও পারে। সাইডে রঙিন পাতাবাহার গাছগুলো কত সুন্দর দেখুন। বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই সেই শিবের মূর্তি। আরো এদিকে অনেক রকম গাছ রয়েছে। এই যে একটা ফুলের গাছ, এখান থেকে এই পাহাড়ের উপরটা কসমো রয়েছে। দেখুন সময় পেলে এই পাহাড়ি মন্দিরে এসে একবার ঘুরে যাবেন। পাহাড়ি মন্দিরের পাশেই রয়েছে একটি পার্ক, খুবই সুন্দর পরিবেশ, ভালোই লাগবে, একবার ঘুরে যেতে পারেন। চলুন ওই দিক থেকে একটু ঘুরে আসা যাক। এই পার্কটি অনেকটা এরিয়া জুড়ে। ওই যে উপরে দেখুন মন্দির দেখা যাচ্ছে। থ্যাংক ইউ।